একটা টোটো থেকে 1 2 3 4 5 আর আমি 6 জন একটা টোটো থেকে। জাস্ট মলটা দেখো গাইস, এত বড়। হ্যাঁ অর্পণ, তোর তো বিশাল শখ ছিল যে লুলু মলে আসার, কেমন লাগছে এবার? এখনো ভিতরে ঢুকিস নি? সেদিকটা দেখো গাইস, উড়ে পাস একটা টোটো থেকে 1 2 3 4 5 আর আমি 6 জন একটা টোটো থেকে। হে গাইস, দিস সুবাদি, ইউ আর ওয়াচিং সঞ্জু কৃষণ ব্লগ। আজকে সানডে নয়, আজকে হচ্ছে গুড ফ্রাইডে। আজকে আমাদের চার্চে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা চার্চে যাবো না, কারণ চার্চে গেলে অনেক টাইম লাগবে। 4টার সময় হোস্টেলে ঢুকতে পারবো না। সকাল থেকে কিছু খাইনি, তার জন্য কিছু খেতে হবে। আর আজকে আমরা খেতে যাচ্ছি হচ্ছে লুলু। ব্যাঙ্গালোরের মধ্যে অনেক বড় মল আছে, ওরিয়ন মল আছে, লুলু মল আছে, আরও অনেক মল আছে যেটা আমি জানি না। আজকে আমরা যাচ্ছি হচ্ছে লুলু মল। আর লুলু মলে আমরা পৌঁছেও গিয়েছি, 6 জন একটা টোটোতে গিয়েছি। আমাদের লুলু মলটার উল্টো দিকে আমরা দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে পুরো এত পুরোটা লুলু মল। লুলু মলটা হচ্ছে আমরা ফার্স্ট টাইম ঢুকবো, তোমাদেরকেও দেখাবো যে আমার কি এক্সপিরিয়েন্স হয়। আর আমরা হচ্ছে এখন আমাদেরকে নিজে যেতে হচ্ছে। আমরা চলে আসলাম হচ্ছে ওই দিক থেকে এই দিকটা। আর লুলু মলটা হচ্ছে এই যে এইদিকে, এখানে জাস্ট দেখে নাও পার্কিং স্লটটা, জাস্ট দেখো পার্কিং স্লটটা বিশাল বড়। হ্যাঁ, তোমাদেরকে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এই লুলু মলের লোকেশানটা, তোমরা চাইলে এই লোকেশান দেখে তোমরা আসতে পারো। কুরগরহালি সার্কেল, ওইখান থেকে লুলু মলটা হচ্ছে 3.2 কিলোমিটার, বেশিটা নয়, একদম সামনেই। আমাদের টাইম লাগলো হচ্ছে 15 মিনিট মতো। জাস্ট মলটা দেখো গাইস, এত বড়। তো আমরা যাচ্ছি, ওই সবাই দাঁড়া একসাথে যাবো। মলটা দেখো জাস্ট সাইজটা, এত বড় মল। এটা আমার মনে হচ্ছে ওরের মলের থেকে বড় মল এটা। লুলু নামটাই কেমন একটা। হ্যাঁ অর্পণ, তোর তো বিশাল শখ ছিল যে লুলু মলে আসার, কেমন লাগছে এবার? এখনো ভিতরে ঢুকিস নি? লুলু মলের গাইস এন্ট্রি হচ্ছে এই দিকটা, আর এক্সিট হচ্ছে সেই দিকটা, যেদিকটা গেলাম আমরা বের করে। এইখানটা দেখতে পাচ্ছ, এখানে অনেক স্টল টাইপের আছে, পান বা আরো অন্য কিছু। এখানে সবই এসছে, সাইজটা দেখো গাইস। ফার্স্টে দেখতে পাচ্ছ এদিকটা হচ্ছে এই কেক শপ টাইপের আছে। এদিকটা দেখে নাও, এদিকটা হচ্ছে কফি শপ, এদিকে হচ্ছে পারফিউম, সব কিছুই আছে। আর আমরা যাবো হচ্ছে আজকে খেতে। জাস্ট গাইস আমরা এখানটা এসেছি হচ্ছে খেতে। ফুড কোর্টটা কোথায় আছে দেখা যাক। ফুড কোর্টটা আমার মনে হচ্ছে একদম টপ ফ্লোরে থাকবে। আমরা ওইখানে যাবো, ওইখানে গিয়ে খাবো, তোমাদেরকেও দেখাবো। আর একটা কথা, তোমরা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখন সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন প্রেস করে অল করো, কারণ এর পরে যখন আমি কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। ওকে গাইস চলো এবার। এদিকটা হচ্ছে বোনাস কুপন টাইপের আছে, কিছু জন জানি না, সব না দেখা যাচ্ছে উপরটায়। কেমন লাগছে দেখাই? ওরে বাস, জুতা খোলা হয়ে গেছে গাইস, জুতা খোলা। ওই 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 সবাই দেখ, এই অর্পণ জুতা খোলা হয়ে গেছে। বিহারি মারিয়ে দিয়েছে, বলে বিহারি মারিয়ে দিয়েছে। এইখানটা দেখো, এইখানটা দিয়ে এক্সিট হয় এদিকটা। এখানে একটা বড় টাইপের পুতুল টাইপের আছে, জাস্ট বাচ্চাদের জন্য বানানো হয়েছে।
এইখানে এখান উপরে যেতে হবে তো, উপরে ফুডকোর্টটা কোথায় আছে? এদিকে দেখো হচ্ছে এদিকে বুক শপ আছে, এইখানটা পুরোটা হচ্ছে ফুড কোর্ট, এদিকে পিৎজা হাট, KFC, ডমিনোস, ম্যাকডোনাল্ডস সব কিছুই আছে, ও মোমো আছে, সব কিছু কিছু বাকি নেই। তো দেখা যাক কি খাওয়া যায়, আমরা যাচ্ছি সবাই মিলে। এখন আমরা ঠিক করছি কি খাবো, কারণ এখানে এত দোকান দেখছি কি খাবো সেটাই করতে পারছি না। দেখা যাক কি খাওয়া যায়। অল চিকেন গাইস, এদিকে দেখো গাইস, ওরে বাস, এইটা জানতাম না গাইস এটা এখানে আছে বলে, এখানে কত কিছু আছে। ওহো ওহো, না দেখতে গেলে কার বাসা চো না চো না, দেখ তাহলে বেরিয়ে চলে আসবো। ওহো বন্ধ করে দেবো, এত কিছু এখানে যদি পার্টিকুলার ভাবে সব কিছু দেখানো হয় তাহলে ভিডিও প্রায় সিনেমা হয়ে যাবে। জাস্ট আমি থ্রুগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে তোমরা দেখলে আশা করি বুঝতে পেরে যাবে কি কি দেখানোর চেষ্টা করেছি আমি। মনটা খুব ইচ্ছে করছে খেলার জন্য, যা 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 টয়লেটে যাবে বাবু। কিষানু লজ্জায় চলে যাচ্ছে। আমরা নিচ্ছি হচ্ছে ওই যে চিকেন হাক্কা নুডলস, রেগুলার পারেট 150 rupees, ওটাই আমরা নিচ্ছি এখান থেকে। দেখা যাক গাইস কেমন কি টেস্ট, তোমাদেরকে সবই জানাবো। ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। নুডলস নিয়েছি, এটার দাম হচ্ছে 150 টাকা। বলিস জুতা খোলা হয়ে গেল যে কোয়ান্টিটি দেখো, জাস্ট এইটুকু 150 টাকা, এইটুকু কি জোরে তাড়াতাড়ি খেয়ে নিলে একবারে হফ হফ করে। পারবে না, আমিও পারবো না। তুমি পারবে না, পারবে না তুমি। হে গাইস, আমরা খাওয়া শেষ করলাম, আর কি বলবো বলতে চাউমিনটা ভালো, বাট একটু কেমন লাগলো সেটা আমাদের ভালো লাগলো, অতটা ভালো লাগলো না, পেট ভরলো কিন্তু অতটা ভালো লাগলো, মানে আমাদের আমাদের যেরকম চাউমিন সেরকম চাউমিন নয়। আর হচ্ছে আজকে আজকে হচ্ছে আমাদের পহেলা বৈশাখ শুভ নববর্ষ সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে, নতুন করে তোমরা লাইভ শুরু করো। আরেক আরেকটা হচ্ছে আজকে গুড ফ্রাইডে, চলো গাইস লিফট চলে এসছে, বেরোতে হবে, চলো। হ্যাঁ দেখো না গাইস মিকি মাউস এটা করেছে এখানে। হে গাইস, আমরা পূর্ব রাহানলি সার্কেলে চলে এসেছি, এবারে আমরা একটু চিল হওয়ার জন্য লেমন জুস খাবো, তারপর সোজা একদম হোস্টেল, আর কিছু যাবো না, আর আর কোথাও যাবো না। চলো এবারে লেমন জুস, তারপরে একদম সোজা হোস্টেল। লেমন জুস আমি খেয়েছি, তার জন্য আমি লেমন জুস খাচ্ছি না, এরা তিনজন লেমন জুস খাবে, আমি খাবো হচ্ছে মিক্সড ফ্রুট। মিক্সড ফ্রুটটা আগে খাইনি, আজকে টেস্ট করবো কেমন কী দেখা যায়, চলো।
এগুলো মিক্স ফুড সব ফুডের একদম মিশ্রণ আছে। হে গাইস, এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দিও। ওকে গাইস, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।